হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোবাইল মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে কাজটি করব, স্যামসাং নোট 9, স্যামসাং SM N95F এই সেটটাকে আমরা আজকে এবারে বাইপাস করব। তো আপনাদের এই সেটটাকে বাইপাস করতে হলে যে জিনিসটা দরকার হবে, একটা পিন আর একটা সিম, যে সিমটাতে লক করা থাকবে, লক করা সিম একটা দরকার হবে। তো এই দুটো জিনিস আপনাদের এটা বাইপাস করতে দরকার হবে। প্রথমে আপনারা কী করবেন, এটাকে আগে এই সিমটা সিম বেস্ট আগে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এবার লক আছে। প্রথমে আপনারা এখানে নেট কানেক্ট করবেন। নেট কানেক্ট করার পরে যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এবার লক আছে। তো এই যে দেখুন, এখানে আগের পাসওয়ার্ডটা আপনারা যদি দিতে পারেন তাহলে এফআর বি বাইপাস হয়ে যাবে, এফআর বি লকার লাগবে না। আগের লকটা, স্ক্রিন লকটা দিতে পারলে তাহলে হবে, আর নয়তো এখানে আপনারা আগের জিমেলটা দিতে হবে। যদি আপনাদের কাছে দুইটার একটাও না থাকে তখন তাহলে আপনারা যে কাজটি করবেন, ব্যাকে যাবেন, আপনারা ওয়াইফাই কানেক্টে রাখবেন, ওয়াইফাই কানেক্ট রেখে ব্যাকে গিয়ে সিম বেসটা খুলবেন। সিম বেসটা খোলার পরে এখানে আপনার লকাল আর সিম যেটা ছিল ওইটা লাগাবেন। ওইটা লাগিয়ে আপনারা কী করবেন, এই যে দেখুন, একই সাথে এই লকালা সিমটা স্ক্রিন লক চলে আসছে। স্ক্রিন লক আসার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে প্রথমে সিম পিনটা ঢুকাবেন। ঢুকানোর পরে যখন আপনারা সিম বেসটা বাইর করবেন তখন একই সাথে পাওয়ার বাটনটা ক্লিক করবেন। এই যে দেখুন, আমি যেভাবে করতেছি ওইভাবে করবেন। এই যে দেখুন, এখানে এই অপশনটা আসবে, এই অপশনটা আসলে মনে করবেন এটা কাজ করবে। তো আপনারা কী করবেন, এখানে আসার পরে এখানে এদিকে স্ক্রল করবেন, দিকে স্ক্রল করে তারপরে এখানে নোটিফিকেশন যে অপশনটা আছে, এই যে দেখুন, এই যে দেখুন নোটিফিকেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন সেটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচে যাবেন, নিচে গিয়ে ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে এখানে ইন অ্যাপ ইন নোটিফিকেশন সেটিংস এখানে ক্লিক করে এখানে আপনারা অ্যাবাউটে ক্লিক করবেন। এই যে দেখুন, অ্যাবাউটে ক্লিক করার পরে এগুলো আসছে। আপনারা কী করবেন, শুধু ইউটিউবে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ক্রোম চালু হয়ে গেছে। চালু হওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে শুধু এখানে, এই যে দেখুন, ইউটিউব চলে আসছে। তো আপনারা এখানে যে ব্রাউজারের যে ওয়েবসাইটে ঢুকবেন এখানে ক্লিক করবেন যে fp.file.com/bypass/bypass এখানে ক্লিক করে এটা লিখে আপনারা এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারে এই ফাইলটা ডাউনলোড করবেন। এই দেখুন, এটা ডাউনলোড অপশন চলে আসছে। তো আমি এখানে ওকে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনারা যে কাজটি করবেন, তারপরে আপনারা যে কাজটি করবেন, এখানে বাইপাসে পারবি 1.0 এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এটাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে রি আইকন বাটনে ক্লিক করুন। ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশনে গিয়ে প্রথমে আপনারা GAM8 এটাকে ইনস্টল করবেন। এখানে অ্যালাউ করে দেবেন, এটাকে ইনস্টল করবেন। এটা ইনস্টল হওয়ার পরে আপনারা এফআর বি বাইপাস, ওটা এই বাইপাস এফআর বি 1.0 এটাকে ইনস্টল করবেন। এটা ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এখানে থ্রি আইকন বাটনে ক্লিক করে আপনার যে কোনো একটা জিমেল, যে কোনো একটা জিমেলে পাসওয়ার্ড সহকারে এখানে দিবেন। আমি আমার জিমেলটা দিই। তারপরে এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। এই যে দেখুন, এখানে সাইন ইন হতেছে। সাইন ইন হওয়ার পরে আবার আগের অপশন আসবে। তো আপনারা কী করবেন, এটাকে সেটটাকে রিস্টার্ট করবেন। এই যে দেখুন, আমি রিস্টার্ট করতেছি, রিসেট। তো এটা ওপেন হওয়ার পরে আপনারা এটাকে পুরো সেট আপ করে নেবেন। এই যে দেখুন, আমি যেভাবে সেট আপ করতেছি ওইভাবে সেট আপ করে নেবেন। এই যে দেখুন, এখানে কোনো আইডি চাইতেছে না, শুধু এখানে জাস্ট আপনারা সেট আপ করে নেবেন। এইভাবে আপনারা যদি বাইপাস করেন তাহলে স্যামসাং নোট 9কে বাইপাস করে নিতে পারবেন। ভার্সন 9 এটা কাজ নাও করতে পারে, ভার্সন 9 অন্য প্রোগ্রাম আছে। আমি সামনে ওই ভিডিওটা নিয়ে আসবো, আপনারা ভার্সন 9 কীভাবে কাজ করবেন। তবে ভার্সন 8 এইভাবে কাজ করতে হবে, এভাবে কাজ করলে আপনারা এফআরবি বাইপাস করতে পারবেন।
তো এই যে দেখুন অল ডান চলে আসছে, এটার এফারবি বাইপাস হয়ে গেছে। তো আপনারা এভাবে এফারবি বাইপাস করে নেবেন। আর শেষ করার আগে আপনাদের একটা কথা বলে দিই, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওগুলোতে কমেন্ট করবেন, যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।